কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চ্যাটবট নিয়ে পুরো বিশ্ব আলোচনায় মগ্ন। ওপেনএআইয়ের চ্যাটজিপিটি, গুগলের বার্ড সহ আরও অনেক টুল নিয়েই আলোচনা চলছে। সম্প্রতি আলোচনার তুঙ্গে অবস্থান করছে চ্যাটজিপিটি। অনেকেই তো বলছে এই চ্যাটবটের প্রভাবে অনেক পেশায় আর মানুষের প্রয়োজন পড়বে না। কোন কোন পেশায় মানুষের উপর এই চ্যাটবটের প্রভাব ফেলতে পারে সেই বিষয়গুলো জানাবো আজকের ভিডিওতে, সাথে জানিয়ে দিব একটি সতর্কবার্তাও। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। চ্যাটজিপিটি হলো একটি এআই চালিত চ্যাটবট যা ওপেনএআই দ্বারা তৈরি করা হয়েছে। আরো সহজ করে বললে চ্যাটজিপিটি আপনার যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারে এবং গাণিতিক সমস্যার সমাধানও করে দিতে পারে নিমিষেই। গত বছরের নভেম্বরে ওপেনএআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির চ্যাটবট চ্যাটজিপিটি উন্মুক্ত হওয়ার পর দ্রুত জনপ্রিয়তা পাওয়ায় প্রযুক্তি বিশ্বে চলছে নানা জল্পনা কল্পনা। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে আমরা যা কল্পনা করছি তার চেয়ে বেশি শক্তিশালী এই চ্যাটবট, আর তাই চ্যাটজিপিটি কিছু পেশার মানুষের চাকরি ঝুঁকিতে ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে প্রযুক্তি নির্ভর চাকরি, গণমাধ্যম, আইন পেশা, বাজার গবেষণা বিশ্লেষণ, শিক্ষকতা, আর্থিক খাতের চাকরি, পুঁজিবাজারের কাজ, গ্রাফিক ডিজাইন, হিসাবরক্ষণ ও গ্রাহক সেবা অন্তর্ভুক্ত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। জার্মানির ওয়েলটাইম স্যান্টক সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে গুগল সার্চের প্রধান ও গুগলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রভাকর রাঘাভান বলেন, বর্তমানে আমরা যে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলোচনা করছি এটি কোনো এক সময় হ্যালুসিনেশন বা মতিভ্রম তৈরি করবে। কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চ্যাটবটের কার্যক্রমের কথা জানাতে গিয়ে তিনি বলেন, মেশিনটিকে কোনো কিছু জিজ্ঞাসা করা হলে হয়তো কোনো গ্রহণযোগ্য উত্তর দিবে, কিন্তু আসলে এর পুরোটাই বানোয়াট। আগামী পর্বে জানিয়ে দিব কিভাবে এই চ্যাটজিপিটি ব্যবহার করার মাধ্যমে প্রযুক্তিতে বিপ্লব আনা সম্ভব সেই বিষয়গুলো। তাই এখনই সাদাকাক চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাদাকাকের অন্য ভিডিও দেখতে থাকুন।